মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ভূপেন হাজারিকার কালজয়ী গানের এই কথাটির অনন্য উদাহরণ হচ্ছে রক্তদান। আর এ মানুষের প্রতি মানুষের সে মানবিকতার কারণে বছরের পর বছর স্বেচ্ছায় মুমূর্ষু রোগীদের নিয়মিত রক্তদান করে মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মিনহাজউদ্দিন। এ পর্যন্ত অর্ধশত ব্যাগ রক্ত দিয়ে মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তোলার কাজে এগিয়ে এসেছেন। এছাড়া নিজে রক্তদান করার পাশাপাশি অসংখ্য মানুষকে রক্তের ব্যবস্থা করে সহযোগিতা করে যাচ্ছেন। স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করতে তরুণ প্রজন্মের সমন্বয়ে বহু সংগঠনে যেমন কাজ করছেন, তেমনি রয়েছে নিজের প্রতিষ্ঠিত ও সুনাম কুড়ানো সংগঠনও। প্রতিষ্ঠা করেছেন অয়েল পেয়ার হিউম্যানিটি সংগঠন, যেখানে স্বেচ্ছায় রক্তদান, শিক্ষা সামগ্রী বিতরণ এবং গরিব ও অসহায় রোগীদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ও সেবা প্রদান করা। এছাড়া ইচ্ছা ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা, ইউনিটি অয়েল পেয়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। রক্তের হিরো মিনহাজউদ্দিন পেশায় একজন ব্যবসায়ী, ফেনী শহরের রেল স্টেশনস্থ জন্না আবাসিক হোটেলের স্বত্বাধিকারী। তিনি 1980 সালের 9 সেপ্টেম্বর ফেনী চিউরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা সাবেক ব্যাংকার বাহারুদ্দিন আহমেদ এবং মাতা সুপিয়া আক্তার। তার রক্তের গ্রুপ ও পজিটিভ। তিনি 1997 সালে ঢাকা মতিঝিল মডেল হাই স্কুল থেকে এসএসসি, 1999 সালে এইচএসসি, 2002 সালে স্নাতক এবং 2006 সালে ঢাকা সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তি জীবনে মিনহাজ দুই সন্তানের জনক। ভাইয়া, আপনি ইতিমধ্যে 50 ব্যাগ অলরেডি রক্ত দিয়েছেন, তা আপনার কাছে জানতে চাইব যে কখন থেকে রক্ত দেওয়া শুরু করেছেন? প্রথম দিয়েছিলাম 1999 সনের 22 ডিসেম্বর দিনটা ছিল আর কি, সম্ভবত যতটুকু মনে আছে। আচ্ছা, আমি কীভাবে রক্তদানে অনুপ্রাণিত হলেন আপনি? আসলে যখন দেখলাম যে হসপিটালে রক্তের জন্য হাহাকার পড়ে যায়, রোগীর বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন পড়ে, মুমূর্ষু রোগীর রক্তটা কাজে লাগে এবং রক্তের কারণে অনেকে মারা যায়, এই বিষয়টা যখন উপলব্ধি করতে পেরেছি তখন থেকেই উদ্বুদ্ধ হয়েছে রক্তদান করার জন্য আর কি। আচ্ছা, রক্ত দিতে নর্মালি আমাদের পরিবার অনেক সময় আমাদের মা মারা চায় না যে আমরা কাউকে রক্ত বাধা দেয়, তো আপনার এই ক্ষেত্রে কি বাধার সম্মুখীন হয়েছেন কিনা? অবশ্যই এটা সবাই বাধাপ্রাপ্ত হয়ে থাকে রক্তদানের ক্ষেত্রে, কারণ একটা ভ্রান্ত ধারণা আছে যে অনেকে শারীরিক ক্ষতি হয়ে যায়। মূলত এই ধারণা থেকেই ফ্যামিলি, মা বাবা যারা আছে তারা আসলে এটা উদ্বুদ্ধ করে না, নিরুৎসাহিত করে থাকে। আমার ক্ষেত্রে তাই হয়েছিল আর কি, এখনও সেটা অব্যাহত আছে, নিরুৎসাহিত করা হয় এখন পর্যন্ত আর কি। আপনি তো অলরেডি রক্ত দিয়েছেন, তো রক্ত দিতে গিয়ে আপনার কোনো কি বিশেষ ঘটনা আছে বা স্মৃতি আছে যেটা আমাদের দর্শকদের কাছে বলতে পারেন? হ্যাঁ, একটি ঘটনা বারডেমে ঢাকার ডায়াবেটিস হসপিটালের কথাই বলছি। রক্তদান করার পরে যাকে রক্ত দিয়েছিলাম তার মা আমাকে জড়িয়ে ধরে কান্না করেছিল, সে বিষয়টা খুব আবেগাপ্রুত করে, খুব ভালো লেগেছিল এবং আমার জীবনে স্মরণীয় একটি ঘটনা এটি আর কি, এবং সারা জীবন এটি মনে দাগ কেটে যায়। আর আরেকটি ঘটনা বলতে চাই, ফেনী যখন শহীদ মিনারে একটি ঘটনা হয়েছিল যে যাকে রক্ত দিয়েছিলাম সেই মানে রোগীর আত্মীয় আমাকে মাথায় হাত দিয়ে দোয়া করেছিল, আশীর্বাদ করেছিল, এটাও খুব মনে পড়ে আর কি, যে এটা মনে দাগ কেটে যায় এই দুইটি ঘটনা আর কি। আচ্ছা ভাইয়া, এখন যারা রক্ত নিয়ে কাজ করছে বা রক্ত দিতে চায় তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কী? আসলে রক্তদান আসলে ধর্মীয় দিক দিয়ে এটার মাহাত্ম্য অনেক বেশি। রক্তদান করলে আসলে নিজেকে ভালো রাখা যায়, অনেক রোগ ব্যাধি থেকে বাঁচা যায়, ম্যালেরিয়া, সিফিলিস, হৃদরোগ ঝুঁকি কমায়, ডায়াবেটিসের ঝুঁকি কমায়, আরও নিজেকেও ভালো রাখা যায়, প্লাস পাশাপাশি অন্যেরও উপকার সাধন করা যায়, অন্যেরও উপকারে লাগা যায়। তো নিজের জন্যও ভালো, এটা অন্যের জন্যও ভালো, দুই মিলে বলবো যে রক্তদানের মতো ভালো কাজ হতে পারে না। অর্ধশত ব্যাগ রক্তদানের রেকর্ড অর্জন করাই মানবতাবাদী মিনহাজ বিশ্বাসের থলিতে ইতিমধ্যে জুটেছে বেশ কয়েকটি পুরস্কার, পরিচিতি লাভ করেছেন মানবপ্রেমী হিসেবেও। বহুগুণে গুণান্বিত এই মানুষটি 50 ব্যাগ রক্তদানের রেকর্ড অর্জন করার স্বীকৃতিস্বরূপ এখন পর্যন্ত পেয়েছেন মোট 15টি পুরস্কার। ফেনী ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কল্যাণ, বৃহত্তর কুমিল্লা ব্লাড ব্যাংক, লক্ষ্মীপুর অগ্রযাত্রা ব্লাড ব্যাংক, কাজীর ব্যাগ ব্লাড ডোনেট ক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পেয়েছেন সর্বোচ্চ স্বেচ্ছায় রক্তদানের সম্মাননা। তার ইচ্ছা যতদিন বেঁচে থাকবেন এভাবে রক্ত দিয়ে যাবেন নিয়মিত, নিজের রক্তে অন্য একটি জীবন বেঁচে থাকবে, এর চেয়ে আনন্দ আর কিছুই খুঁজে পান না মিনহাজ।